সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছে ট্যাকনাপে আপনারা দেখতে পাচ্ছেন যে লবণের গ্যার অর্থাৎ লবণের চাষ করা হয় যেগুলোতে এগুলোকে বলা হয় লবণের গ্যার ঠিক ছোটো ছোট ইয়ে করে খেতের মতন করে নিচে পলিথিন বিছিয়ে এই পলিথিনের উপরে এই যে খালটি দেখেছেন এই খালের থেকে পানি এনে এই গ্যাড়াতে আপনার দেয় অর্থাৎ তিন দিন চার দিনের ভিতরে পানিটা শুকিয়ে যায় রোদে শুকানোর পর হয়ে যায় লবণ আসলে এটি একটি আশ্চর্যজনক বিষয় আল্লাহর প্রকৃতি দান তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে মিয়ানমার মিয়ানমারের পাশাপাশি এই টেকনাপ লবণের চাষ করা হচ্ছে এটা এই যে লবণ আপনারা দেখতে পাচ্ছেন এই লবণের চাষ এইভাবে করা হয় এখানে খেতের মতো তো অবশ্যই যারা এই সর্বপ্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন যে লবণ কিভাবে চাষ হয় সে সকল বাইদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে এগুলো হলো লবণের গ্যার অর্থাৎ লবণের ক্ষেত এই ক্ষেতগুলোতেই লবণের চাষ করা হয় পানির থেকে লবণের সৃষ্টি আর এই যে ক্ষেতে আপনারা দেখছেন এই যে এই খাল এই খালের থেকে কিভাবে আপনার লবণের চাষ আর পাশে রয়েছে মিয়ানমার তো আজকের মতো এখানে যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন